हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। बंधुरा, बर्तमान फेसबुक पेज व प्रोफाइल मोनिटाइजेशन क्षेत्र में पार्टनर मोनिटाइजेशन पॉलिसीज सबथेके बड़ो माथा व्यथार कारण हो दाड़िये छे। हाँ बंधुरा, पार्टनर मोनिटाइजेशन पॉलिसीर जोन्नो अनेकेई किन्तु एखोनो फेसबुक पेज व प्रोफाइल मोनिटाइजेशन करते पाच्छेन ना। पार्टनर मोनिटाइजेशन पॉलिसीज मूलत तीनटि कारणे आसे। प्रथमत अनओरिजिनल कन्टेंट, लिमिटेड ओरिजिनालिटी अफ कन्टेंट एवं इंटेलेक्चुअल प्रॉपर्टी। एर मध्य अनओरिजिनल कन्टेंट एवं लिमिटेड ओरिजिनालिटी अफ कन्टेंट, এই দুটো ক্ষেত্রে আপনার যদি কোনো কপিরাইট ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ভিডিওগুলো ডিলিট করে একটা রিকোয়েস্ট আনাদার রিভিউ নামে অপশন পাবেন। সেই অপশনে গিয়ে আপনি কিন্তু একটা রিকোয়েস্ট পাঠাতে পারবেন আপনার প্রোফাইলটা বা পেজটা রিভিউর জন্য। কিন্তু ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে এই অপশনটা কিন্তু আপনারা একেবারেই পাবেন না, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই একটা দ্বিধার মধ্যে পড়ে যান যে এক্ষেত্রে আপনারা কি করতে পারবেন। সো আজকের ভিডিওতেই কিন্তু আমি আলোচনা করব এই ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি মূলত কিভাবে আপনারা রিমুভ করবেন, বা এই ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টির যে সমস্যাটা কি কারণে আসে। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করে রাখুন। সো চলুন তাহলে দেখে নেওয়া যাক। সো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের থ্রি ডট আইকনে ক্লিক করার পরে, দেন আপনারা আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনাদের ড্যাশবোর্ডটা আপনারা যদি ওপেন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজেশন নামে একটা টুলস পাবেন। সেই মনিটাইজেশন টুলসে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা এই স্টার অথবা ইনস্ট্রিম অ্যাড যে কোনো একটা অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি নামে কিন্তু একটা অপশন শো করছে। এই পার্টনার মনিটাইজেশন পলিসির নিচে এই যে সি পলিসি ইস্যুসে আপনারা যদি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন আপনার পলিসি ইস্যুটা কী কারণে এসেছে। এখানে আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্টের জন্য হয়ে থাকে তাহলে আনঅরিজিনাল কন্টেন্ট শো করবে, যদি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট থাকে তাহলে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কিন্তু এখানে শো করবে, আর যদি আপনার ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি হয়ে থাকে তাহলে কিন্তু ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি কিন্তু শো করবে। সো আজকের ভিডিওটা যেহেতু ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি নিয়েই আমি আলোচনা করব, সো প্রথমে আপনাদের জানতে হবে এই ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টির যে সমস্যাটা, সেই সমস্যাটা আসলে কি, সেই সমস্যাটা আসলে কেন আসে। তো প্রথমত আপনাদের বলে রাখি, আপনারা যদি ইউটিউবে কপিরাইট স্ট্রাইক বিষয়টা বুঝে থাকেন তাহলে কিন্তু এই ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি ব্যাপারটাও সেম। হ্যাঁ বন্ধুরা, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি যদি কোনো কপিরাইট কন্টেন্ট আপলোড করে থাকেন, সেটা জেনেও আপলোড করুন বা না জেনেও আপলোড করুন, সেক্ষেত্রে সেই কন্টেন্টের ওনার যিনি রয়েছে সেই ওনার যদি কোনো রকম কপিরাইট দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টির মধ্যে পড়ে। আর বাকি যে দুটো রয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট এবং লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এই দুটো কিন্তু ফেসবুক দিয়ে থাকে, কিন্তু এই ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি কিন্তু ফেসবুক নিজে থেকে দেয় না, এটা কন্টেন্টের মালিক যিনি থাকে সে কিন্তু দিয়ে থাকে। সো আপনার পেজ বা প্রোফাইলে থাকা কপিরাইট কন্টেন্টটির ওনার যখন আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে তখনই কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতেও কিন্তু একটি মেল পেয়ে যাবেন। সো অনেক সময় দেখা যায় ফেসবুকের তরফ থেকে নোটিফিকেশন বা মেলগুলি যখন আসে অনেক সময় কিন্তু আমরা এগুলি অ্যাভয়েড করে চলি। সো আপনি চাইলে কিন্তু পরে এই নোটিফিকেশন বা মেল কিন্তু আপনি চেক করতে পারবেন। নোটিফিকেশনেও যদি আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি যদি সরাসরি আপনার জিমেল আইডিতে যান, জিমেল আইডিটা লগ ইন করেন, জিমেল আইডিটা লগ ইন করার পরে আপনি যদি সার্চ বারে লেখেন ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি, সো ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি লেখার পরে আপনার ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি রিলেটেড যে সমস্ত মেলগুলি রয়েছে সেই মেলগুলি কিন্তু আপনার কাছে শো করবে। সো আপনারা জাস্ট মেলগুলি ওপেন করবেন, ওপেন করলেই কিন্তু আপনি দেখতে পারবেন কোন ভিডিওর এগেনস্টে আপনি কপিরাইট পেয়েছেন বা কোন ওনার আপনাকে কপিরাইট দিয়েছে। সো এবার আমি আপনাদের দেখাবো আপনারা এই যে ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন। সো সমাধান করার জন্য আপনারা যদি এই মেলটা ওপেন করেন বা আপনি ফেসবুকের তরফ থেকে যে নোটিফিকেশান পাবেন সেই নোটিফিকেশানটা যদি আপনি ওপেন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে এই কন্টেন্টের ওনার কে রয়েছে এবং ওনারের মেল আইডি কী রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পারবেন।
সো আপনার যদি মনে হয়ে থাকে যে আপনার পেজের যে ভিডিওটা বা যে কন্টেন্টটা রয়েছে সেটা কপিরাইট কন্টেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ওনারের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন যে আমি আপনার ভিডিওটা বা আপনার কন্টেন্টটা আমি ভুলবশত ইউজ করে ফেলেছি, আপনি কাইন্ডলি এই কপিরাইটটা উঠিয়ে নিন, আমি ভিডিওটা পরবর্তীকালে ডিলিট করে নেব। সো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে সরাসরি মেল করেও আপনি কথা বলে নিতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত কন্টেন্টের ওনাররা এত বিজি থাকে এবং এদের কাছে এত পরিমাণ মেল আসে, সো আপনার মেলটা কিন্তু এদের চোখে পড়ে না। সেক্ষেত্রে কি সলিউশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কপিরাইট আসার 3 মাস পর্যন্ত সময় থাকে। 3 মাসের মধ্যে যদি কোনো রকম সলিউশন না হয়ে থাকে তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি এই স্ট্রাইকটা তুলে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। সো এবার আমি আলোচনা করব, যদি আপনার মনে হয় যে আপনার পেজে যে কন্টেন্টটার এগেনস্টে কপিরাইট রয়েছে সেই কন্টেন্টটা আদতে কোনো কপিরাইট কন্টেন্ট না, আপনার নিজস্ব কন্টেন্ট, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা লিংক প্রোভাইড করবে। আপনারা চাইলে এই যে লিংকটা রয়েছে এই লিংকে আপনারা ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এই ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপিল করতে পারবেন ফেসবুক কর্তৃপক্ষের কাছে যে এই কন্টেন্টটা আমার নিজস্ব কন্টেন্ট, এই কন্টেন্টটা কোনো কপিরাইট কন্টেন্ট না। অনেক সময় দেখা যায় মেলে বা নোটিফিকেশানে এই লিঙ্কটা থাকে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি অ্যাপিল ফেসবুক। এই ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টি অ্যাপিল ফেসবুক লিখে সার্চ করার পরে কিন্তু আপনার কাছে এই যে প্রথম যে অপশানটার আসবে কপিরাইট অ্যাপিল ফর্ম, এই কপিরাইট অ্যাপিল ফর্মে ক্লিক করলেও কিন্তু আপনারা একটা অ্যাপিল করার জন্য ফর্ম পাবেন। আপনারা এই ফর্মে অ্যাপিল করেও কিন্তু আবেদন করতে পারবেন ফেসবুক কর্তৃপক্ষের কাছে যে কন্টেন্টের এগেনস্টে কপিরাইট এসেছে সেটা আমার নিজস্ব কন্টেন্ট, এই কন্টেন্টে আমি অন্য কোনো ওনারের কন্টেন্ট ইউজ করিনি। সো এরকমভাবে অ্যাপিল করলে কিন্তু যদি ফেসবুক কর্তৃপক্ষের মনে হয় যে এই কন্টেন্টটা আপনার নিজস্ব কন্টেন্ট, কোনো রকম কপিরাইট ইউজ হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে পলিসি ইস্যু ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দিতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এরকমভাবেই এই যে ইন্টেল অ্যাকচুয়াল প্রপার্টির যে সমস্যাটা রয়েছে ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে সেই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারবেন। সো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।